আসসালামু আলাইকুম এটা আমার চতুর্থ ব্লগ সবাই কেমন আছেন আমি বৃহস্পতিবারের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সন্ধ্যার নাস্তা থেকে ব্লগটা শুরু করলাম আজকে বাচ্চাদেরকে ভেবেছিলাম সারপ্রাইজ দিব অনেক রকমের পিঠা বানিয়ে কিন্তু আসলে ছোট বাচ্চাকে রেখে পিঠা বানানো আমার পক্ষে সম্ভব হয়নি আমি ভেবেছিলাম যে অল্প অল্প করেই পিঠা বানাবো অনেক রকমের আসলে বাচ্চা আমার ছোট বাচ্চাটা অনেক কান ছিল ওকে কোলে নেওয়ার জন্য তো তারপরও এই তো আমি পিঠা বানাচ্ছি আমি আটার ডোটা করে এখন ছোট ছোটো রুটি বানিয়েছি নারিকেল পিঠার জন্য আজকে আমি ডাইনিং টেবিলে এসেই নাস্তা বানাচ্ছিলাম কারণ রান্নাঘরে বাচ্চারা অনেক ডিস্টার্ব করছিল। যার কারণে আমার আসলে অনেক দেরি হয়ে যাচ্ছিলো তো এই যে আমার পাশে কিন্তু আমার বাচ্চা জামা টানছিল তো আমি আমার মেয়েকে বললাম যে আম একটু কোলে নাও ওকে আমি তাড়াতাড়ি করে রুটিটা বেলে নিচ্ছি জুহাইরও চলে আসলো জুহাই জিজ্ঞাসা করলো যে আমার কোনো সাহায্য লাগবে কিনা আম ততক্ষণে আমার রুটি বেলা শেষ হয়ে গেল। এই তো আমার রুটিবেলা শেষ এখন আমি একটা নারিকেল নারকেল পিঠা বানানোর জন্য একটা ছাঁচ নিয়েছি আসলে আমি অত ডিজাইন জানি না আর আমার কাছে এই নিয়মটা অনেক সহজ হয় অনেক তাড়াতাড়ি হয় জন্য আমি এভাবে বানাতে পছন্দ করি তো আমি বিশমিলা করে তাড়াতাড়ি শুরু করলাম যাতে আমার তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই তো আমি মিশ্রণটা নারিকেল আর গুড়ের করেছিলাম তো এই তো দিয়ে দিলাম আসলে বাচ্চাদেরকে কান্না বাচ্চাকে কান্না অবস্থায় রেখে কাজ করা আমার জন্য অনেক কঠিন আমার আসলে খুবই খারাপ লাগে ও কান্না করছে আমার কোলে উঠা উঠার জন্য কিন্তু ও যদি কোলে উঠে আমি তো আর এগুলো বানাতে পারবো না যেহেতু বাসায় এখন আমি আমার বাচ্চারা এই তো আমার মেয়েও চলে আসলো বললো যে আম্মু তোমার কোনো সাহায্য লাগবে কি না তো আমি বললাম যে না তুমি নূরকে রাখো আর একটু আমি পিঠাগুলো তাড়াতাড়ি বানানোর চেষ্টা করতেছি এই তো আমার পিঠা বানানো শেষ আমি পিঠাগুলোকে গুছিয়ে নিচ্ছি এই তো আমি নারকেল পিঠাগুলো ভাজতে চলে আসলাম আমি একটা পাতিলেই নারিকেল পিঠাগুলো ভাজ ভাজতে শুরু করলাম আমার পাতিলটা ছোট হওয়ার কারণে আমি চারটে চারটে করে ভাজতেছিলাম কারণ একসাথে অনেকগুলো দিলে পিঠাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি ছোটো চারটে চারটে করেই ছাড়ছিলাম তেলে এই তো গোল্ডেন ব্রাউন হয়ে গোল্ডেন কালার হয়ে পিঠাগুলো ভাজা হয়ে গেল আমি এ তো নামিয়েও নিচ্ছি আমি টিস্যুতে নিয়ে নিচ্ছি কারণ নারকেল পিঠায় অনেক তেল থাকে যাতে তেলগুলো টিস্যু চুষে নেয় যেহেতু তেল খাওয়া ভালো না আসলে এই জন্য আমি টিস্যুটা দিয়ে দিলাম এ তো আমি আরও চারটা বসিয়ে দিলাম পাতিলে এদিক দিয়ে আমি একটু দূর থেকে ভিডিও করছিলাম আমার মেয়েরা কি করছে দেখে যে আমার পাতিল চামচ বিস্কিট বক্স সব নিয়ে খেলা শুরু হয়ে গেল আসলে ছোট বাচ্চারা মনে হয় পাতিল দিয়ে খেলতে খুব পছন্দ করে এই জন্য আমার রান্নাঘরে আসলে অনেক সমস্যা হয় যেহেতু আমার রান্নাঘরের দরজাটা আসলে লাগানো যায় না তো জারিন এসে লুকা ছিল আমার জারিন ওর বোনের সাথে খেলা করে যার কারণে আসলে আমার অনেক হেল্প হয় ও বাসায় থাকলে আমার অনেক হেল্প হয় ও ওর সাথে খেলা করতে অনেক পছন্দ করে এই যে দেখছেন ও পাতিলা চামচ রাখছে না দুটোটাই হাতে আছে এদিক দিয়ে আমি চিতই পিঠাও বানিয়ে ফেলেছি এদিক দিয়ে নারকেল পিঠা এদিক দিয়ে চিতই পিঠা কারণ অন্যান্য পিঠা বানাতে অনেক সময় লেগে যাবে তো আমি ভেবেছি যে চিতই পিঠ পিঠাটা বানিয়ে নিই কারণ এটা আমার সময় অনেকটা কম লাগবে তো এই তো আমি চিতই পিঠা বানাচ্ছি আর আমার এই চিতই পিঠাটা আমার আত্মীয় স্বজন অনেক পছন্দ করে মশলা আমার হাতে নাকি অনেক ভালো হয় এদিক দিয়ে আমার মেয়ে চলে আসছে তো চাচ্ছে যে ওকে আমি কোলে নিই এই যে নুর এরপর আমি চিন্তা করলাম যে আজকে চিতই পিঠা কী কী খাওয়া যায় তো আমি ভাবলাম যে দুধ চিতই করে ফেলি যেহেতু বাসায় গুঁড়ো আছে দুধও আছে তো এই তো দুধ আর গুড় মিশিয়ে নিচ্ছি একটু গরম হওয়ার পর আমি চিতই পিঠাটা ঢেলে দেব তো এই যে নারকেল পিঠা বানানোর সময় আমার কিছু নারকেল গুড় রয়ে গিয়েছিল তো আমি ভাবলাম যে দুধে নারকেল আর গুড়টাও দিয়ে দিই খেতে অনেক টেস্ট হবে তো এই তো আমি নারকেল আর গুড়টাও দিয়ে দিলাম এই তো একটু গরম হওয়ার পরেই আমি চিতুই পিঠাটা দিয়ে দিব এরপর আমি একটা একটা করে চিতুই পিঠা দিয়ে দিচ্ছি চিতই পিঠা দুধ গুড় দিয়ে খেতে আসলে অনেক ভালো লাগে আর আমার এই গুড়টা আসলে আনা হয়েছে অনেক দূর থেকে গুড়টা অনেক ফ্রেশ অনেক ভালো কিন্তু আমি বেশি আনতে পারিনি আমি যখন আরও চেয়েছিলাম ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল আসলে জুহাইয়ের ঘুমিয়ে গিয়েছিলো আসি দেখি যে তো ওর বোন ওর পাশে বসে আছে আর ওকে জানানোর অনেক চেষ্টা করছিল। ভাইকো ভালো নাস্তা করতে আসো নোর নো ভাই খো নাস্তা করতে আসো ভাইকে রাখো এদিক দিয়ে আমার হাজবেন্ডও চলে আসলো অফিস থেকে তো ও আর আমার মেয়ে আমাদের মেয়ে নাস্তা করতে বসে গেল তো আজকে আমি চিত দুধ আর নারকেল পিঠা করেছিলাম পাশে কিছু ফল কেটেছিলাম আর চা বানিয়েছিলাম ফলটা কেটেছি এই জন্য আমার ঘরে ফল অনেক নষ্ট হয় আসলে আমি খাই না শুধু আমার হাজব্যান্ড আর আমার মেয়ে পছন্দ করে আমি আর আমার ছেলে একটু কম পছন্দ করি তবে এটার জন্য খুবই বকা খায় কারণ আমি ফল অনেক নষ্ট করি আমি আসলে ফল খাওয়া আমার কাছে কেন যেন বিরক্তকর মনে হয় আমি ফল খেতে খেয়ে মানে আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখনই আমাকে ফলটা জোর করে হলেও খাওয়াবে তো আসলে আমার হাজব্যান্ড অনেক ভালো তো এই যে আমার মেয়ে পাশে জাইনকে অনেক ডিস্টার্ব করছিল ও যখন আমরা খেতে বসি তখনই ওর সব কিছু শুরু হয়ে যাবে বা কোনো কাজ করে তখনই ওর সব কিছু শুরু শুরু হয়ে যাবে ও ব্যথা হতে সব কিছু তো আমার হাজব্যান্ড এক পর্যায়ে ওকে ডাকলো ওর সাথে ওকে সাথে নিয়ে বসলো আমার মেয়ে হয়তো চেয়ারের সাথে ধাক্কা খেয়েছে টেবিলের সাথে ধাক্কা খেয়েছে তো সবাইকে মারতে হবে এজন্য ওর বাবা টেবিলকে মারছিল ওর টেবিলের সাথে ধাক্কা খেয়ে খেয়েছে মানে ব্যথা দিয়েছে ও মনে করে যে টেবিল ওকে ব্যথা দিয়েছে ওকে মারতে হবে তো ওর বাবা টেবিলকে একটা হাত দিয়ে একটা বাড়ি দিল এই যে আমার মেয়ে হাই দিল আজকে দুই তিন দিন ভিডিওতে আমার মেয়ে মনে হচ্ছে যে বুঝে মাঝে ভিডিও করছে এই জিনিসটা মনে হচ্ছে বুঝে অনেক এই তো আমার চা নারিকেল পিঠা নারকেল পিঠাটা খেতে অনেক মজা হয়েছিল আসলে মজা করে যে কোনো জিনিস বানালে খে খেতে খুবই ভালো লাগে মাসাল্লা অনেক মজা হয়েছিল আমার হাজব্যান্ড দুধচিতইটা খুবই পছন্দ করে তো খাচ্ছিল জুহায় ঘুম থেকে এসে নাস্তা নাস্তা খেতে বসলো এ তো দুধ চিতই খাচ্ছে আর ও আমার হাজব্যান্ড চেষ্টা করছে মেয়ে যাতে কিছু খায় এই যে ফ্লেট খালি হয়ে গেল। প্লেট না সরি বাটি খালি হয়ে গেল আর আজকে আমাকে সাহায্য করছে আমার বড়ো মেয়ে জারিম ও যখন আমাকে সাহায্য করে আমার অনেক ভালো লাগে আসলে এগুলো শেখানো খুবই দরকার বাচ্চাদেরকে যে মার সাথে সাথে কাজ করবে মাকে সাহায্য করবে তাহলে আসলে অনেক হেল্প হয়ে যায় এই তো আবার এসে গেল জারিন অন্যান্য জিনিসগুলো নিয়ে যেতে কিন্তু ওর একটা মিস্টেক হয়ে যায় আর এই জন্য ও খুব লজ্জা পেয়েছিলো যেহেতু আমি ভিডিওটা করছি আমি ইচ্ছা করেই কাটি আমার খুব ভালো লাগছিল ও লজ্জা পাচ্ছিল তো এই তো খাওয়া দাওয়া শেষ আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করছিলাম পাশে আমার মেয়েও আসলো তা আসলে আমি যখন একটা তখন ধুয়ে ফেলতে পছন্দ করি কারণ জমিয়ে রাখলে এগুলো অনেক গন্ধ হয়ে যায় আর খালা আসতে আসতে সকাল দশটা তো আমি চাই না যে কোনো কিছু আমি জমিয়ে রাখি তা আমি চেষ্টা করি আমি যতক্ষণ পারি সব কিছু পরিষ্কার করে ফেলতে এই আমি সব কিছু পরিষ্কার করা শুরু করলাম আর আসলে সব কিছু পরিষ্কার করে ফেলাটাই উচিত আমার মতে যখন যেই জিনিসটা তখন সেই জিনিসটা পরিষ্কার করে ফেলা উচিত এই যে আমার মেয়ে চিরুনি নিয়ে এসেছে ওর বোনকে মারার জন্য ওর বোন ওকে নিতে আসলো কেন এই যে দৌড় দিল জারিন জারিনের পিছনে নূরও দৌড় দিল এদিক দিয়ে আমারও ধোয়া শেষ হয়ে আসলো এরপর আমি বেসিনটাও পরিষ্কার করে নিলাম কারণ বেসিন ধোয়া ধোয়ার পর হাড়ি পাতিল বলেন বাটি বলেন ধোয়ার পর অনেক ময়লা জমে যায় তো সাথে সাথে যদি ধুই ফেলি বেসিনটা অনেক পরিষ্কার হয়ে যায় তাই আমি সাথে সাথে ধুয়ে ফেলার চেষ্টাটা করি আমি ভালো করে পরিষ্কার করছিলাম যাতে কোনো ময়লা লেগে না থাকে এরপর আমি চাটা যেটা জারিন ফেলেছিল একটা টিস্যু দিয়ে পরিষ্কার করছিলাম প্রথমে একটা টিস্যু দিয়ে আমি এটা পরিষ্কার করে তারপরে একটা কাপড় দিয়ে পরিষ্কার করব। আর খাওয়ার পর যখন সব কিছু পরিষ্কার হয়ে যায় আসলে দেখতেও ভালো লাগে আগোছালো জিনিস দেখতে আসলে একটু ভালো লাগে না আমার কাছে মনে হয় তো আমি এই জন্যই সব কিছু তাড়াতাড়ি পরিষ্কার করার চেষ্টা করি এই তো আমার মা মেয়ে পড়তে বসেছে আর জুহাই ঘুমিয়ে গিয়েছিল তো আজকের ব্লগটি এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম